হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুনার রান্নাঘর চ্যানেল। গরমকালে এঁচোর চিংড়ি সব বাঙালিদের ঘরেই হয়ে থাকে। গরম গরম ভাতের সাথে এঁচোর চিংড়ি খেতেও লাগে অসাধারণ। আসুন দেখা যাক খুব সহজ পদ্ধতিতে কিভাবে এঁচোর চিংড়ি তৈরি করতে হয়। এঁচোর চিংড়ি করার জন্য আমি এঁচোরটাকে প্রথমে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুটাও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 100 গ্রাম চিংড়ি মাছ, একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের বেটে, আর নিয়েছি আদা রসুন বাটা। আসুন এবার আমি কীভাবে রান্নাটা করছি সেটা দেখা যাক। প্রথমেই আমি একটা প্রেশার কুকারের মধ্যে কেটে রাখা এঁচোরটা দিয়ে দেব। এর সাথে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এই আলু আর এঁচোর আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব, তাই জন্য এর মধ্যে আমি দেব জল। তারপর এর মধ্যে আমি দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবং অল্প পরিমাণে নুন, আর এর সাথে আমি দেব অল্প পরিমাণে সর্ষের তেল। একটু সর্ষের তেল দিয়ে করলে এঁচোরের আঠা ভাবটা চলে যায়। এরপর আমি একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা ভালো করে আমি গরম করে নেব এবং অন্যদিকে চিংড়ি মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখব। নুন হলুদ দিয়ে মেখে এই চিংড়ি মাছটা আমি প্রথমেই ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি নুন হলুদ মাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি হালকা লাল করে ভেজে নেব, খুব কড়া করে ভাজব না। খুব কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো একটু শক্ত হয়ে যায়। দেখুন আমি খুব হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা অন্য একটি পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করা এঁচোরটা দিয়ে দেব। এবার এঁচোরটা মিনিট 3-4 আমি এই তেলে ভেজে নেব। যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়েছিলাম, তাই জন্য এখন আমি আলাদা করে আর নুন হলুদ দেব না, এগুলো এমনি একটু ভেজে নেব। আমার 3-4 মিনিট মতন ভাজা হয়ে গেছে। এবার এই এঁচোরগুলো আর আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। এবার কড়াইয়ে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দেব প্রথমে 2টো তেজপাতা, তারপর দেব 2টো শুকনো লঙ্কা, এবং এরপর এর মধ্যে আমি দেব গোটা গরম মশলা। গরম মশলা, তেজপাতা এবং শুকনো লঙ্কা এগুলোকে আমি 1 মিনিট মতন তেলে একটু ভেজে নেব। একটা যখন সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্তই আমি এটা ভাজব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও মিনিট 2-3 আমি এটাকে তেলে ভেজে নেব। মতন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আদা পেঁয়াজ রসুন মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচিগুলো। এরপর এর মধ্যে আমি দেব অল্প একটি নুন। একটু নুন দিয়ে এটাকে কষালে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। টমেটোটা যতক্ষণ পর্যন্ত নরম না হচ্ছে এবং আদা রসুনের গন্ধটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে এটা কষিয়ে নিতে হবে। দেখুন টমেটোটা
এবং আদা রসুন কাঁচা গন্ধটাও অনেকটাই চলে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পর আমি এর মধ্যে একে একে দেব ধনে গুঁড়ো, তারপরে দেব জিরে গুঁড়ো এবং সবশেষে দেব লঙ্কার গুঁড়ো। যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কা গুঁড়োটা কম পরিমাণে দেবেন বা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োও আপনারা ব্যবহার করতে পারেন। এবার সমস্ত রকম মশলাগুলোকে আমি তেলে ভালো করে ভাজব। কষানোর সময় আমি মাঝে মাঝে অল্প একটু জল অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা এঁচোড় আর আলুর টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে এই এঁচোড় আর আলুটাকেও আমি 4-5 মিনিট মতন খুব ভালো করে কষাবো। চার পাঁচ মিনিট কষানোর পর এর মধ্যে আমি অ্যাড করব গরম মশলাগুলো আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই সময় আমি দিয়ে দেব। দিয়ে এবার সমস্ত জিনিসগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। জলের পরিমাণটা আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করে সেই অনুপাতে দেবেন। যদি গ্রেভি কম রাখতে চান তাহলে জলটা কম দেবেন। আর এই সময় আপনারা নুন মিষ্টি যেটুকু দরকার সেটুকু অ্যাড করে দেবেন। আর জলটা গরম জল দিলেই ভালো হয়। দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ভালোভাবে ফুটে যাচ্ছে। এবার ফ্লেমটাকে কমিয়ে আমি আরও 10 মিনিট মতন এটাকে রান্না করব। লো ফ্লেমে আরও 10 মিনিট রান্না হয়ে গেছে এবং আমার এঁচোড় চিংড়িও প্রায় রেডি। এঁচোড় চিংড়ি সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। আপনারাও একদিন ট্রাই করে দেখবেন কেমন লাগলো, আমাকে সেটা ইনবক্সে জানাবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজেও রুনা রান্নাঘর অ্যান্ড ইউনিক হাতের কাজ চ্যানেলটিকে লাইক অ্যান্ড ফলো করবেন। থ্যাংক ইউ।